قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي بإسناد صحيح. সম্মানিত মুসল্লিবৃন্দ, ২৩তম আঞ্চলিক তাবলিগী ইজতেমা বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম কর্তৃক আয়োজিত ময়মনসিংহের ঐতিহ্যবাহী ফুলপুর থানার রঘুরামপুরে অনুষ্ঠিত এই ইজতেমা ময়দানে আল্লাহ খুতবার ব্যবস্থা করেছেন, শোনার এবং বলার ব্যবস্থা করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ইজতেমাকে কবুল করে নেন, আমিন। বন্ধুরা, আমার ইস্তেগফারের গুরুত্ব ফজিলত এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে খুতবা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আপনারা খুতবা বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, এই কথাটুকুর গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, হয়তো কখনো আপনি কল্পনাও করেননি, ভাবেননি। আর আরেকটা এর সাথে দোয়া বলবেন, একটাই মাত্র দোয়া যেটা পড়লে কাবিরা গুনাহ মাফ হয়ে যায়, অন্য যত পাপ আছে আল্লাহ মাফ করে দেন, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ করেন না। কিন্তু একটা দোয়া আছে, সেই দোয়াটা করলে একসঙ্গে ক্ষমা চাওয়াও হয় আবার তওবা করাও হয়, এই জন্য আল্লাহ কাবিরা গুনাহ সমূহকেও ক্ষমা করে দেন। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। যার যার মুখস্থ নাই মুখস্থ করে নেবেন, আর এইটা বেশি বেশি বলার চেষ্টা করবেন। দেখুন, কোন বান্দাই পাপ মুক্ত না, সবারই কি আছে, পাপ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল ইবনে আদম খাত্তা, ২৪৯৯ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে সনদ সহি। আদম সন্তান যারা আছে প্রত্যেকেই পাপী, তবে সবচেয়ে উত্তম কারা, খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন, আর তাদের মধ্যে উত্তম ব্যক্তি তারাই যারা তওবা করে ফিরে আসে, তারা আল্লাহর কাছে কি খুব প্রিয় বান্দা, পাপ করে আবার ক্ষমা চাই, আল্লাহর কাছে ওই বান্দা কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার ৫৩ নম্বর আয়াত, দেখুন আল্লাহ বলছেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা পাপ করেছে তাদেরকেই বলছে, হে আমার ওই সমস্ত বান্দারা যারা পাপ করেছো, আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না,
রহমত পাবা না এই চিন্তাটা করো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ সব পাপকে ক্ষমা করে দেন। তারপরে আবার বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাপ ক্ষমাও করে দেন এবং যত পাপ সব নেকি দ্বারা পরিবর্তনও করে দেন। আল্লাহ এত দয়ালু। কিন্তু বান্দা কি করে না, ক্ষমা চায় না, পাপ করেই যাই, পাপ করেই যাই। ক্ষমা যারা চায় না, আল্লাহকে বলে না, তারা কিন্তু আল্লাহর অভিশাপ পায়, আল্লাহর অভিশাপ পায়। 2673 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, হাদিসটা খুব মনে করে রাখবেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না, ইয়াকযাব আলাই, আল্লাহ তার উপরে সব সময় রাগান্বিত থাকেন। বলেন নাউজুবিল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেশি কি হয়, সন্তুষ্ট হয়। ইয়াকযাব আলাই, দুইটা অর্থ, আল্লাহ তার উপরে অভিশাপ দেন অথবা আল্লাহ তার উপরে রাগান্বিত থাকেন, ও চাই না, আমি ক্ষমাও করব না তাকে, আমি তাকে রহমত দিব না, তার পরিবারে সম্পদে এখলাসে আমুলে তাকুয়ায় বরকত দিব না, আল্লাহ বরকত দিবেন না, চাইতে হবে। আর 72 নম্বর হাদিসে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দোয়া, আল্লাহর কাছে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হলো আদ-দোয়া। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বেশি, এইটা আল্লাহ মনে করেন আমার এই বান্দা শ্রেষ্ঠ, সে আমার কাছে চাচ্ছে, আমি এই বান্দার জন্য সবকিছুই করতে রাজি। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানজনক বিষয় কি, চাওয়া, আল্লাহর কাছে চাইতে হবে। যত বেশি বান্দা চায় আল্লাহর কাছে, আল্লাহ তত তার উপরে খুশি হন, তত খুশি হন। কিন্তু আমরা চাই না। দেখেন তার মধ্যে একটা চাওয়া হলো আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, শুধু এতটুকু। আর এতটুকু কথার মর্যাদা কতটুকু, আমরা একটার পর একটা কোরআনের আয়াত দ্বারা বলতে থাকি, তাহলে আশা করি খুব ভালো লাগবে ইনশাল্লাহ। সূরা হুদ 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, কোন দিকে নজর দিবেন না, আমার দিকে লক্ষ্য করেন, কেউ কথা বলবেন না, বসে পড়েন আপনারা, দুই রাকাত সালাত পড়ে বসে পড়বেন। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তুবু ইলাই, এবং তার কাছে কি করো, তৌবা করো। তা আগে ক্ষমা চাওয়া না আগে তৌবা করা? আমরা বলি তৌবা ও ইস্তেগফার, তাই না? আগে ইস্তেগফার তারপরে তৌবা। ইস্তেগফার কেন? যত ছোটখাটো পাপ আছে ইস্তেগফার করলেই আল্লাহ ক্ষমা করে দেন, আর যত বড় পাপ আছে এর জন্য তৌবা শর্ত। কি শর্ত? তৌবা শর্ত। তারপর আল্লাহ বলছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, তোমরা যদি বলো আস্তাগফিরুল্লাহ, তো আল্লাহ তোমাদেরকে এত সম্পদ দান করবেন,
প্রত্যেকেই মৃত্যু পর্যন্ত সেই সম্পদ কখনো ফুরাতে পারবে না। ইউমাত্তেকুম মাতাআন হাসানা, বরকতময় সম্পদ দান করবেন, যেটা আল্লাহ দিবেন সেটাতেই বরকত হবে। ইলা আজালিম মুসাম্মা, আরেকটা অর্থ হলো কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আপনার পরিবার খাবে, এই সম্পদের যারা ওয়ারিস হবে তারা খাবে, এর সম্পদের যারা ওয়ারিস হবে তারা খাবে, কিয়ামত পর্যন্ত এই সম্পদের আল্লাহ এত বরকত দিবেন যে হাজার হাজার বছরও যদি খায় এই সম্পদ শেষ হবে না। গুরুত্বপূর্ণ কথা হলো ওয়াইউতি কুল্লাদি ফাদলিন ফাদলা, সূরা হুদ 3 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন ওই ব্যক্তি ইস্তিগফার করার কারণে যে বরকতটা হলো, এই বরকতের কারণে সে হাত দিয়ে যে আমল করবে, চোখ দিয়ে যে আমল করবে, কান দিয়ে যে আমল করবে, পা দিয়ে যে আমল করবে, মুখ দিয়ে যে আমল করবে, কপাল দিয়ে যে আমল করবে, ইউতি দি ফাদলিন ফাদলা, আল্লাহ প্রত্যেকটার যে কোনো আমল দ্বারাই আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বুঝেন না, ইমাম কুরতুবী রহিমাল্লাহ বলছেন যে তার একটা আমলও যদি থাকে, কয়টা আমল, একটা নেকিও যদি কিয়ামতের মাঠে থাকে, যেহেতু ইস্তিগফারের মাধ্যমে সে পেয়েছে, একটা নেকি থাকলে ওই একটা নেকি দ্বারাই তাকে জান্নাত দান করবেন। ইউতি দি কুল্লি ফজলিন ফজলা, প্রত্যেকটা নেকির দ্বারা আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর একটা হলো যে যত নেকি হবে এতই নেকির পরিমাণটা ভারী হবে, রব্বুল আলামিন প্রত্যেকটা নেকির কারণে জান্নাত দিবেন, তাহলে একজন মানুষের জন্য কতটা জান্নাত হতে পারে আমরা বুঝি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাত লাহু হাসানা, তাবরানির 98 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কিয়ামতের মাঠে যার একটা নেকি অবশিষ্ট থাকবে, কয়টা, একটা, একটা নেকি থাকবে, কিয়ামতে কিন্তু নেকি থাকবে না, নষ্ট হয়ে যাবে। ওই যে কাকে গালি দিয়েছেন, কাকে থাপ্পড় দিয়েছেন, কার গীবত করেছেন, ওরা নেকিগুলো নিয়ে যাবে আপনার কাছ থেকে, খুব সাবধান, নেকিগুলো নিয়ে যাবে। অবশেষে যদি একটা নেকি তার থাকে, দাখালাল জান্নাহ, ওই একটা নেকি নিয়েই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই আয়াত প্রমাণ করে কি বলছেন, ওয়াইউতি কুল্লে কুল্লাদি ফাজলিন ফাজলা, প্রত্যেক নেকির কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ইস্তিগফারের ফজিলত বুঝেছেন, আস্তাগফিরুল আপনারা বলতে চান না, আল্লাহ বলছেন আর একটা শুনেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই, ওই আয়াত দ্বারা প্রমাণ হলো যে ইস্তিগফার যদি কেউ করে, মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো আল্লাহ যেন আমাকে সম্পদ দেয়, আল্লাহ যেন আমাদের সুখে রাখে। আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন তুমি ইস্তিগফার করলেই আমি তোমাকে তোমার পরিবারে সম্পদ দ্বারা ভর্তি করে দেব, বরকত দ্বারা কি করে দেব, ভর্তি করে দেব। আল্লাহ বললেন এটা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, এটা 52 নম্বর আয়াত সূরা হুদ, তোমরা রবের কাছে ইস্তিগফার করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আসমান থেকে বরকতপূর্ণ বৃষ্টি নাজিল করবেন। অনেক বৃষ্টি নষ্ট করে দেয় তাই না, আপনারা বলেন না এখন তো ধান পাকবে আর এই টাইমে এইরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কি রহমত স্বরূপ হলো? আল্লাহ বলছেন আল্লাহ মিদরারা, মুসুল ধারে এমন বৃষ্টি দিবেন, প্রত্যেকটা বৃষ্টির
ওটা হবে বরকতপূর্ণ ওয়ায়যিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম আর আল্লাহ তোমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন শক্তি বৃদ্ধি করে দেওয়ার অর্থ আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছেন সেই সম্পদে আল্লাহ বরকত দান করবেন আর যে পরিবার দান করেছেন সন্তান সন্ততি দান করেছেন এই আয়াতের একটা শানে নজুল আছে দীর্ঘদিন কোনো ফসল হচ্ছিল না দুর্ভিক্ষের কারণে কোনো ফসল হয় না আর কোনো পরিবারে আল্লাহ সন্তান দেন না তখন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন যে তোমরা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো আস্তাগফিরুল্লাহ পড়লে ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম আর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আসমান থেকে বরকতপূর্ণ বৃষ্টি নাজিল হবে এবং তোমাদের সম্পদে বরকত হবে আর তোমাদের পরিবারে সন্তান জন্ম লাভ করবে যখনই এই আয়াত নাজিল হলো তারা সবাই ইস্তিগফার করা শুরু করে দিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারে বাচ্চা দান করলেন কেউ কেউ বলছেন যে এক একজন বাচ্চার মালিক হয়েছিল বিশটা তিরিশটা পঁচিশটা করে বাচ্চার মানুষ হয়ে গেছিল যে দীর্ঘদিন সন্তান হয়নি তাহলে যে মানুষটার বাচ্চা হয় না এই মানুষটা দৌড়ায় কার কাছে মাজারে দাঁড়ায় মাজারে যায় এই ভণ্ড পীরের কাছে যায় অথচ পীর মানে শয়তান পীর মানে কি শয়তান অথচ যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে সন্তান দান করব তো পীরের কাছে যেতে হবে কেন একটা কুকুরে সাতটা আটটা বাচ্চা হয় ও কি শাহজালাল মাজারে যায় হ্যাঁ সি 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 এই বুদ্ধিটা কমন বুদ্ধিটা কে দিবে বাংলাদেশের এই তাগুতি রাজনৈতিক শাসন ব্যবস্থার জন্য আমাদের দেশের মূল কারিগর যারা তারা নির্বাচনী প্রচারণা শুরু করছে শাহজালাল মাজার থেকে ভুল বললাম আমি আস্তাগফিরুল্লাহ কেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ ছিল না পীর কিছু করতে পারে পীর কিছু করতে পারে না তার কোনো ক্ষমতা পীর তো শয়তান ও কি করবে তাও মরা শয়তান কি যেগুলো তাজা শয়তান আছে এগুলো তো জানেন যারা প্রতিদিন মানুষের কোটি কোটি মানুষের ইমান নষ্ট করছে তাদের কাছে গিয়ে কিছু পাওয়া যাবে এই যত খানকা আছে যত মাজার আছে যত দরগা আছে এগুলো সব ইবলিস শয়তান বসবাস করে এগুলোতে কোন মুসলিম ব্যক্তি যার মধ্যে ইমান আছে এই সমস্ত শিরিকের জায়গায় যেতে পারে না শিখে রাখেন যে যার এতটুকু বুদ্ধি হয়নি যে একটা কুকুর বাচ্চা দেয় পাঁচটা সাতটা করে ও জীবনে মাজারে যায় না কে বাচ্চা দেয় ওকে আল্লাহ তা আমাকে একটা বাচ্চা আল্লাহ দিতে পারে না দিতে পারে না কেন একজন সন্তানের বাচ্চা হয়েছে গতকালকে শুনলাম যে একজন মা ১৬টা সন্তান জন্ম দিয়েছে কয়টা ১৬টা তার মধ্যে ১২টা বেঁচে আছে কয়টা মারা গেছে ৪টা তা আল্লাহ ওকে দিয়েছে তা আমাকে দিবে না কেন আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি কি দাও সন্তান দান করো হয়তো পাপ করেছেন আল্লাহ রাব্বুল আল পাপের কারণ দিচ্ছে না তাহলে আমি বেশি বেশি কি পড়বো আস্তাগফিরুল্লাহ পড়বো তাহলে আল্লাহ আমাকে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এর সাথে আরেকটা আয়াত যোগ দিদি আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও যতই পাপ করো না কেন আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবে ওয়ায়ুমদিদকুম আল্লাহ তোমাদের উপরে সামা আলাইকুম মিদরারা আল্লাহ তোমাদের উপরে মুষলধারে বরকতপূর্ণ বৃষ্টি নাজিল করবেন মনে কর দুর্ভিক্ষ এসে আসছে এক ফসল হচ্ছে না আপনারা বলেন
সব ফসল পোকাতে খেয়ে নিচ্ছে। তা আগে কেমনে ফসল হয়েছে, পোকা আসে কোথায় থেকে? যদি ফসল হয় বরকতপূর্ণ, পোকা এই ফসল নষ্ট করতে পারবে না। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলে এই ফসল পোকাতে নষ্ট করতে পারবে না, আয়াত প্রমাণ করে। আল্লাহ এরপরে বলছেন যে ওয়ায়ুমদিদকুম, কি আর একটা আয়াতে আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম ইদরা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াইজআল্লাকুম জান্নাতি ওয়াইজআল্লাকুম আনহারা। এই কয়েকটা আয়াত থেকে দেখেন, একদিকে দুর্ভিক্ষ হলে শুধু ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ বৃষ্টি নাজিল করবেন এবং দুর্ভিক্ষ দূর করে দিবেন। সন্তান হয় না, আল্লাহ বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। মনে করেন কোনো সম্পদই হচ্ছে না, একটাই চিকিৎসা, শুধু তুমি আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করো, ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে এত সম্পদ দিবে এই সম্পদ নিজেরা খেয়ে শেষ করতে পারবা না, এই সম্পদ তোমরা দেশ থেকে অন্য দেশে তখন রপ্তানি করবে। তারপরে কি বলছেন, ওয়া বানিন, সন্তান হয় না তোমাদের, তাহলে ওই একটা আয়াত এই একটা আয়াত পাওয়া গেল, সন্তান হচ্ছে না, আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবে। ওয়াইজআল্লাকুম জান্নাত, যত ফলের বাগান আছে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, যত ফসলের বাগান আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গাতে ফসল দ্বারা ফল দ্বারা আল্লাহ ভর্তি করে দিবেন। আপনারা তো কল্পনাও করেন না, এই যে গত অক্টোবরে কাশ্মীর গেলাম, কাশ্মীর তো একটা নির্যাতিত রাষ্ট্র তাই না, ইন্ডিয়া এমন ভাবে তাকে ধরে রাখছে, পুরো কাশ্মীরটাকে সাজায় রাখছে প্রশাসন দ্বারা। আপনারা বলেন কাশ্মীরটা ভূস্বর্গ তাই না, পৃথিবীর কি স্বর্গ বলা হয় এটাকে, কি নিয়ামত সেখানে দেশে, সুবহানাল্লাহ বিহামদিহি, বিশাল বাগানকে বাগান, 300 বিঘা 400 বিঘা বাগানে যে পরিমাণ আপেল চাষ হয়, পৃথিবীতে এত সুস্বাদু আপেল কোথাও হয় না, কোথাও হয় না। আর চেরি ফল যেটা সবচেয়ে দামি ফল, এই ফলটা সবচেয়ে বেশি হয় কাশ্মীরে। কাশ্মীরের জাতীয় ফল হলো কি, আপেল। তারা দীর্ঘ 6 মাস কাজ করতে পারে আর বাকি 6 মাস 7 মাস বরফ পড়ে, কোনো কাজ করতে পারে না। আল্লাহ কি তাদেরকে খেতে দেয় না, দেয়। 6 মাসে ফসল ফেলাই আর 6 মাস কিছু করতে পারে না, কিন্তু আল্লাহ এই টাইমটাতে এত পর্যটকের ব্যবস্থা করেছেন, সারা পৃথিবীর সমস্ত ধনী মানুষ কাশ্মীরকে দেখার জন্য আসে, আর সেখান থেকে যে ইনকামটা হয়, আমরা ঘোড়ায় চড়ে দীর্ঘ পথ অতিক্রম করলাম, তে এক একজন একটা ঘোড়ার পিঠে উঠলাম, নিয়ে যাবে আর ফিরে আসবে, তো 2000 টাকা করে বলল, তো আমাদের জন্য সৌজন্যে ওরা আরো 200 টাকা করে কমালো, 1800 রুপি করে নিয়ে গেল। তাহলে যদি একটা ঘোড়ায় একজন মালিক হয় তো 1800 টাকা যদি একদিনে পাই, আমি বললাম যে তুমি দিনে কয়টা করে নিয়ে যাও, তো বলছে 5টা 7টা করে নিয়ে যাই। তাহলে ওর একদিন ইনকাম হচ্ছে কত, ঘোড়া প্রতি ইনকাম হচ্ছে কত, যদি 7 হয় 7 দোকানে 14,000, বুঝতে পারলেন কথা, ওদেরকে না খায় রাখতে পারছে, কি সুন্দর ফসল, আল্লাহ আকবার। অথচ পাশে ইন্ডিয়া, সেখানে নাই, আল্লাহ দেয়নি সেই অবস্থাটা, চেতনা লালন করে, তারা বলে যে কোন দিন স্বাধীন হবে কাশ্মীর, সেই অপেক্ষায় এখনো প্রহর গুনছি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন কাশ্মীরকে স্বাধীন করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, বলেন আমিন। এই ইহুদি অপবিত্র মারদুদ অভিশপ্ত শয়তান, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাত হলো ইহুদি, আল্লাহ যেন
ফিলিস্তিনে যে সমস্ত ইহুদি আছে আন্ডা বাচ্চা থেকে শুরু করে আল্লাহ যেন এদেরকে নিশ্চিহ্ন করে দেন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন বলেন। আল্লাহ দোয়া কবুল করতে পারে না? আরাকানের মুসলিমদেরকে হত্যা করেছে, জীবন্ত অবস্থায় চামড়া খুলে ফেলেছে, পুড়িয়ে পুড়িয়ে মারছে আরাকান সরকার, আর আজকে আরাকান ভেঙ্গে চার টুকরা হওয়ার মতো। বলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আরাকানকে ভেঙ্গে চুরমার করে দাও। আমার মুসলিম ভাইকে হত্যা করে সাত টুকরো আট টুকরা করে নদীতে ভাসিয়ে দিয়েছে বহু আরাকানি মুসলিম মুহাজির ভাই আমাদের, যারা দেশে ঠাই পায়নি, বাংলাদেশ দরিদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে বসবাস করছে, কত ভাইকে পানিতে ভাসিয়ে দিয়েছে। সেই সমস্ত ভাই ও বোনেরা পানিতেই মারা গেছে, কবর পর্যন্ত তাদের হয়নি। দোয়া করে সমস্ত আরাকান মুহাজির ভাইদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন, যেখানে আছে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন, আরাকানকে যেন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে আল্লাহ যেন প্রতিষ্ঠিত করেন, বলেন আমিন। ভেঙে যাবে আর এই মায়ানমার থাকবে না, মায়ানমার কালরা চুরমার করে দেবে ইনশাআল্লাহ। দোয়া করেছেন না? দোয়া এক সময় কবুল হবে ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনে মুসলিম ভাই বোনদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন, ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করে দিন। অপবিত্র ইহুদি খ্রিস্টান যারা আছে, জাতিসংঘ থেকে পাঠানো সৈন্য, ইউরোপ থেকে পাঠানো সৈন্য, আমেরিকা থেকে পাঠানো সৈন্য, কানাডা থেকে পাঠানো সৈন্য, অস্ট্রেলিয়া থেকে পাঠানো সৈন্য, যত অপবিত্র ইহুদি খ্রিস্টান আছে আল্লাহ যেন সবগুলোকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ তুমি খোবাবের দোয়া কবুল করেছিলে, আমাদের দোয়া তুমি কবুল করো, আমিন। খোবাইব রাজিয়াল্লাহু আনহু বলেছিলেন ফাঁসির আগ মুহূর্তে, কি সাহস ভিতরে, আগ মুহূর্তে বলছেন, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, লাস্তুবা লিহিনা উক্তালু মুসলিমা আল্লাহ আইয়ে জামবিন কানা ফিল্লাহ মাসরাই, আমি যখন একজন মুসলিম হয়ে নিহত হই, মুসলিম অবস্থায় আমাকে হত্যা করা হয়, তখন আমি কোনো কিছুকেই পরোয়া করি না। আমি জানি আমার বন্ধুদের মতো আমাকে হত্যা করার পরে আমার গলা কেটে নিবে, কান কেটে নিবে, চোখ তুলে নিবে, নাক কেটে নিবে, হাত কাটবে, পা কাটবে, মনে মনে রেখো, ইউবারিক ফি আউসালে ফি কুল্লি শিল্বিল মুয়াজ্জাই, মনে রেখো আমার প্রত্যেকটা টুকরাই কালি কিয়ামতের মাঠে আল্লাহ পৃথক পৃথক বরকত দান করবেন, বলে দিলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, সেজদায় গিয়ে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। এর অর্থটা হলো, আল্লাহ তুমি এ সমস্ত কাফের মুশরিকদেরকে গুনে গুনে রাখো, ওয়াক্তুলহুম বাদাদা, ওদেরকে এই জমিন থেকে এক সঙ্গে নিশ্চিহ্ন করে দাও, ওয়ালা তুবকি মিনহুম আহাদা, একজন পার যেন না পায়। বলেন ফিলিস্তিনে যে সমস্ত ইহুদি খ্রিস্টান আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে, আল্লাহর কাছে খুবায়ের ভাষা দ্বারা দোয়া করব, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। বলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, বলেন আমিন 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 বলেন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আল্লাহুম্মা শাক্কিক সামলাহুম ওয়া মাসজিক জামাআহুম ওয়া খারিব বুনিয়ানাহুম ওয়া দাম্মির দিয়ারাহুম ওয়া আনজিল বিহিম বাসাকা আল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, যদি আমরা আবার ফিরে আসি, যদি আমরা ইস্তেগফার করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আমাদের পাশে থাকবেন, আল্লাহ রহমত নাজিল করবেন, যেমন নাজিল করেছেন কাদের জন্য বললাম, ফিলিস্তিনের জন্য, ওয়াজআল্লাকুম আনহারা, কাশ্মীরে কোন নদী নাই, কি নাই, নদী নাই, তার বাঁচবে কি করে, বাঁচবে কি করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা মাছ পায় কোথায়, যে মাছ তারা খায় এতটাই সুস্বাদু। আল্লাহ বলেছেন ওয়াজআল্লাকুম আনহারা, তাদের মধ্যে যে ঈমান, কেন তাদেরকে আল্লাহ দিবেন না, তারা যে পানিটা খায় সবচেয়ে স্বচ্ছ পানি, যেটা পাহাড় থেকে নেমে আসে, পাহাড় থেকে নেমে আসে, একবারে যেভাবে ঝর্ণা নেমে আসছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, সেখান থেকে নেমে আসছে, আর সেই পানি তারা খেতে পাচ্ছে।
আর যে নালা আপনারা তো দেখেছেন ওই পাহাড়ের পাশ দিয়ে ঝর্ণা নেমে আসছে ওখানে বসে প্রোগ্রাম করেছি আহ কি সুন্দর পানি আর সেখানে লম্বা বড় বড় মাছ সেই মাছ এত দামি সেই মাছ আল্লাহ তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন আল্লাহ বলছে ওয়াজআল্লাকুম আনহারা তোমরা ফসল ফলানোর জন্য যদি নদী শুকিয়ে যায় তোমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নদীতে পানি দ্বারা একবারে অথই সাগরে পরিণত করবেন কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়তে জানেন না তো কয়বার পড়েন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দিনে 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন তাহলে আপনার কয়বার পড়া উচিত কয়বার 100 বারই পড়েন অন্তত কয়বার 100 বার পড়েন আমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে বলি আপনাদেরকে আপনি বলেন আমার ইবাদতে মন বসে না সালাত পড়তে দাঁড়ালেই আমার মনে বিভিন্ন পাপের কথা মনে হয় দুনিয়ার কথা মনে হয় দোকানের কথা মনে হয় অস্থির লাগে এগুলো সমাধান কি আস্তাগফিরুল্লাহ সমাধান কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই সমাধানটা যদি আপনি পেয়ে যান যদি নিয়ে আসতে পারেন আল্লাহ আপনার অন্তরকে ঠান্ডা করে দিবেন শুধু একটা না কতটা নেবেন আস্তাগফিরুল্লাহর বরকত আপনারা কে কে চান আল্লাহ দ্রুত আমার দোয়া কবুল করুক চান না সবাই চান তাই না আল্লাহ বলছেন 61 নম্বর আয়াত সূরা হুদ ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাই ইন্নাহু রাব্বি করিবুম মুজিব আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা করো ইন্না রাব্বি করিবুম মুজিব তুমি আস্তাগফিরুল্লাহ পড়লেই আল্লাহ সবচেয়ে তোমার নিকটে থাকবেন আল্লাহকে কাছে পেতে চাইলে কি পড়া লাগবে আস্তাগফিরুল্লাহ তো আল্লাহ আপনার কাছে থাকবেন আর একটা হলো মুজিব তুমি দোয়া করা মাত্রই আল্লাহ সাথে সাথে কবুল করবেন আপনারা কি এটা বুঝেন যে আল্লাহ দোয়া করলেই কবুল করেন বুঝেন এটা আচ্ছা দোয়া কবুলের দুইটা দিক আছে তিনটা দিক আছে এক নম্বর এমন দোয়া করলেন যেটা আপনার তকদিরে নাই অসম্ভব সেটা পাওয়া যাবে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ এই যে তো যে দোয়াটা করছে দুনিয়াতে সে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা আখিরাতে যেন কবুল করবেন দুই নম্বর আর একটা হলো দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না কি হচ্ছে না মনে হচ্ছে কি কবুল হচ্ছে না এটা কোনো দিন মনে করবেন না যে দোয়া কবুল হচ্ছে না যদি করেন এটা তাহলে কিন্তু বড় অন্যায় হয়ে গেল দোয়া এমন একটা জিনিস দা কখনো ফেরত দেবার না মনে করবেন দোয়া যেহেতু কবুল হচ্ছে না আমার কোনো আজাব আমার কোনো শাস্তি আমার কোন গজব এই দোয়ার দ্বারা আল্লাহ দূর করে দিচ্ছে বুঝতে পারলেন কথা আপনি যাচ্ছিলেন ময়মনসিং থেকে ফুলপুরে যাচ্ছিলেন তো ফুলপুর থেকে ময়মনসিং যাচ্ছিলেন যাওয়ার পথে বড় অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মারা যাওয়ার কথা আপনার ক্ষতি হওয়ার কথা ওই যে দোয়া আল্লাহর কাছে করছেন এত পাপি বান্দা এত গজব মুসিবত আপনার উপরে আছে দোয়া যেটা করছেন আল্লাহ ওইটা কবুল না করে আপনার উপর থেকে গজব মুসিবতকে আল্লাহ দূর করে দিচ্ছেন তিন নম্বরটা হলো দোয়া করবেন আল্লাহ কবুল করতে পারেন তবে তাড়াহুড়া করা যাবে না কখন দোয়াটা কবুল করবেন আল্লাহ কে বুঝেন আল্লাহ বুঝেন তাই না তাড়াহুড়া করবেন কেন এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাজিল তোমরা দোয়া কবুলের জন্য কি করো না আপনার শত্রুর জন্য দোয়া করছেন তাই না দোয়া করছেন কবুল হয় না কেন এই যে আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া করছেন আপনারা তাই না তো কবুল হচ্ছে না আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক আল্লাহ বুঝেন না যে কখন কবুল করতে হবে এই যে মায়ানমারের জন্য দোয়া করেছেন বহুদিন আগে তাই না এতদিন কবুল হয়েছিল
এখন মায়ানমারের কি অবস্থা? আজকের পত্রিকার শিরোনামটা দেখেন কি লিখছে, আজকে দেখেন কি লিখছে, আরাকান রাজ্যকে মায়ানমার সেনাবাহিনীকে তাড়ায় দিছে, এ রাজ্য থেকে তাড়ায় দিছে, ওরা ঢুকতেই পারছে না। তো দোয়া তো আর তিন চার বছর আগে যদি আল্লাহ কবুল করতেন তাহলে তখন শুধু হয়তো গজব নাজিল করতেন সৈন্যদের প্রতি, কিন্তু আরাকান রাজ্যটা পাওয়া যেত না। আর আল্লাহ এমন ব্যবস্থা করেছেন ওদেরকে দাঁড়ায় ওদেরকে তাড়ায় দিয়েছে। বুঝেন নি কথা? তো সবচেয়ে মাকারুল্লাহ, তাই না, মাকারু ও মাকারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যে সিদ্ধান্ত নেবেন সেইটাই আমাদের জন্য কি সর্বোত্তম সিদ্ধান্ত। এই জন্য দুয়ার জন্য আপনি কখনো তাড়াহুড়া করবেন না। কথা কি মনে থাকবে? তাড়াহুড়া করবেন না। আর মনে রাখবেন সবসময় আমি যেটা বলছি আল্লাহ এটা কবুল করবেনই। মনে থাকবে কথা? কয়টা বুঝালাম? তিনটা। এক নম্বর কি? এক নম্বর দুনিয়াতে না পেলে কোথায় পাবো? পরকালে। দুই নম্বরটা কি? আমার এই দোয়াটা কবুল হচ্ছে না, মনে হয় এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমার গজব মুসিবত বালা এইগুলো দূর করে দিচ্ছে। তিন নম্বরটা হলো আল্লাহ দোয়া কবুল করবেন দুনিয়ার জন্য হয়তোবা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন 5000 বছর পর। কয় বছর পর? 5000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া। এই 5000 বছর পরে আল্লাহ দোয়া কবুল করলেন, তো করলেন, তাকে নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন দোয়া যত পরে কবুল হবে তার পাওয়ার তত বেশি হবে। বুঝেন নি মনে হয় কথাটা? বুঝছেন কথা? দোয়া আপনার যত পরে কবুল হবে সেই দোয়ার প্রাপ্তিটা তত বেশি হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন মক্কায়, কাবা ঘর চত্বরে সেজদা দিচ্ছিলেন, তখন সব ভুঁড়ি চাপাই দিল আবু জাহাল আবু লাহাবরা। বলেন যে কয় বছর পরে কবুল হলো এই দোয়াটা? আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, শুধু কবুল হলো। 8 বছর পরে দোয়া কবুল আল্লাহ করলেন বদরের প্রান্তরে, একবারে কাফেরদেরকে ধূলিসাৎ করে দিলেন। তাদের সৈন্য ছিল 1000 আর আমাদের সৈন্য ছিল কতজন? 317 জন। আল্লাহ আকবার! 317 জন যারা কুফফার বংশকে, কুফফার গোষ্ঠীকে একবারে ধরাশায়ী করে দিলেন। আর আরেকটা দোয়া কি করলেন? পুরো কুরাইশদেরকে, কাফের গোষ্ঠীকে পরাজিত করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন পরাজিত করলেন। তখন যদি দোয়াটা কবুল করতেন হয়তো উদ্বা সাহেবা কয়েকজন মরত, তাই না? কি মক্কা কি স্বাধীন হতো? না। পরে দোয়া কবুল করেছেন, গোষ্ঠীও শেষ, আবার মক্কাও কি হয়ে গেল? স্বাধীন হয়ে গেল। বুঝেন নি মনে হয়? তা আমার দোয়া আপনার দোয়া আল্লাহ যত পরে কবুল করবে তার প্রভাবটা, প্রাপ্তি তত বেশি থাকবে। মনে থাকবে কি? তাহলে দোয়া কবুলের জন্য কি করবেন না? তাড়াহুড়া করবেন না। আল্লাহ দিবেন এটা মনে রাখবেন। কি করবেন? আল্লাহ দিবেন এটা মনে রাখবেন। কারণ আল্লাহর কালামের যে প্রভাব, আল্লাহ বলছেন ইন্না রব্বি করিবু মুজিব, নিশ্চয় আমার রব অতি নিকটে এবং অতি দ্রুত দোয়া কবুলকারী। কুল আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন 186 নম্বর আয়াত সূরা বাকরা, ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাইদা দান। আল্লাহু আকবার, কি সুন্দর! আল্লাহ বলছেন যখন কি ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুনো, আমার বান্দা যখন আমাকে ডাকে তখন সাথে সাথে আমি তার সাথেই থাকি, আমি তখন তার অতি নিকটে থাকি। যারা পীর পূজা করে তারা কত গাধা চিন্তা করেন, মনে করেন ও ঢাকায় আসে, ওর পীর আছে চিটাগাঙ্গে। কোথায়? চিটাগাঙ্গে। তো বলছে আমার পীরের মাধ্যমে আমার দোয়া আল্লাহ কবুল করো। তো পীর কত দূরে আছে আর আল্লাহ কোথায় আছে? বুঝেন না কথা? পীর আছে চিটাগাঙ্গ থেকে কত দূরে? ঢাকা থেকে চিটাগাঙ্গে, তাও মরা পীর। আর আল্লাহ বলছেন ইজা সাআলাকা ইবাদি ফাইন্নি করিব,
আমার বান্দা আমার কাছে চাইলে আমি তার অতি নিকটে থাকি সুবহানাল্লাহ তাহলে আমাদের কাছে পীর উত্তম না আল্লাহ উত্তম এই আয়াতকে তারা অস্বীকার করে এই জন্য যারা পীর পূজা করে পীরকে জীবিত মনে করে যে পীর আমার উপকার করতে পারে এরা হলো কাফের এরা কি কাফের কারণ এই আয়াতকে তারা স্বীকার করে না আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হাই 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 এই আয়াতটা যদি বুঝতো এরপরে কি বলেন উজিবু দাওয়াতাদ দাঈদা দান আমি তো নিকটে থাকি থাকি আমি আমার বান্দার চাওয়াটাকে কবুল করে থাকি সাথে সাথে আজাবাই ইউজু মানে কি জানেন আব্দুল্লাহ জি আব্বু বুঝেন না মনে কথা এটা কি সাথে সাথে না না আপনি যদি ডাক দেন মোবাইলেও ডাকছেন আপনি আব্দুল্লাহ তখন ছেলে কি বলবে জি আব্বু বলে না মোহাম্মদ জি আব্বু কতক্ষণ পরে ডাক দেয় এটাই হলো জবাব এটাই হলো কি জবাব তাই বলেছে উজিবু দাওয়াতাদ দাঈদা দান যখনই দোয়া করে আমি তখনই তার ডাকে সাড়া দিই এর চেয়ে রহমত আর কি পাবেন আপনি বলেন তো দেখি আর যেটা বেশি দিতে চান আল্লাহ ওটা পরে দেন যে বান্দা বুঝে না আমি ওকে পুষায় দিব ও বুঝতেও পারবে না তখন আমি আরেকটু বলি এখানে সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল এবং কি ইসহাক তো ইসহাক আলাইহিসসালামের বংশে সব নবী এসেছেন কিন্তু ইসমাইল আলাইহিসসালামের বংশে নবী আসেননি তো ইহুদি এই শয়তানরা শুধু ইসমাইল আলাইহিসসালামের বংশধরকে টিটকারি করত দেখো ইসমাইল হলো হাজারার পেটের নাম কি হাজারা হাজিরা না কি নাম হাজারা তো হাজারার পেটের হলো ইসমাইল আর সারার পেটের কে তো বলতো দেখো ওই যে দাসীর পেটে হয়েছে তো এই জন্য ইসমাইলের বংশে কোনো নবী আসেনি আর সারা আহসানুল আরাম এই সারা হলো আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী মেয়ে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলছেন আহসানুল আরাম আরব ভূখণ্ডে যত মহিলা আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন সারা রাদিয়াল্লাহু আনহা কথা কি বুঝতে পারলেন তখন বলছে দেখো এই জন্য তার পেট থেকে সব নবী কত বছর যাবত 5000 বছর যাবত এই গ্লানি ইসমাইলের বংশধর সহ্য করেছে কিন্তু আল্লাহ এমন নবী পাঠালেন তার বংশে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীকে যদি এক পল্লায় রাখা হয় আমার নবীর সমান হবে দেখেন ওই যে প্রাপ্তিটা কেমন হলো আল্লাহ বুঝাই দিলেন এই ইহুদিরা শুন সব নবী এসেছে ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিনে তো আল্লাহ কি হিকমতটা রেখে দিলেন কেন নিয়ে গেছিলেন ফিলিস্তিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন মক্কায় কোথায় মক্কায় কাবা কোথায় মক্কায় কে এটা নির্মাণ করেছেন কে নির্মাণ করেছেন মক্কা কাবা কে নির্মাণ করেছে শুনেন কাবা নির্মাণ করেছে প্রথম ফেরেশতারা মিথ্যা কথা দুই নম্বর তারপরে নির্মাণ করেছেন কে আদম আলাইহিসসালাম মিথ্যা কথা তারপরে নূহের প্লাবনে ধ্বংস হয়ে গেল এই কথা কোনো দলিল নাই কাবা প্রথম নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম তার 40 বছর পরে নির্মাণ করেছেন বাইতুল মাকদিস মনে থাকবে বাইতুল মাকদিস কিন্তু সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেননি সুলাইমান আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেছিলেন 1000 বছর পরে কত বছর পরে 1000 বছর পরে তো আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন ওই বাইতুল মাকদিসে মিরাজে যাওয়ার সময় আল্লাহ ডেকে নিলেন কাকে ডেকে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন বুরাকে করে নিয়ে যাওয়ার পরে যখন বিদায় নিচ্ছেন আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী সব নবী
বাইতুল মাকদেসে হাজির সব নবী। এখন সালাত আদায় হবে, কেউ বলছেন ফজরের সালাত, কেউ বলছেন যে এমনি দুই রাকাত সালাত, ফজরের সালাত এটাই বেশি প্রমাণিত হয়। তো এখন আদম আলাইহিসসালাম আছেন সেখানে, ইব্রাহিম আলাইহিসসালাম আছেন সেখানে, তারপরে মূসা আলাইহিসসালাম আছেন, ঈসা আলাইহিসসালাম আছেন, সারা পৃথিবীর শাসক দাউদ আলাইহিসসালাম আছেন, সুলাইমান আলাইহিসসালাম আছেন, ইদ্রিস আলাইহিসসালাম আছেন। এখন ইমামতি করবেন কে? বুঝেন নি কথা? ঠিক এই মুহূর্তে জিবরিল আমিন এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি টান দিয়ে বলছেন, সবাই উপস্থিত থাকলেও আজকে ইমামতির দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 48 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সালাম ফিরালাম, ইজা সাল্লামতু ওয়ান সারাফতু, সালাম যখন ফিরালাম এজন ঘুরে বসলাম, তখন আমার পিছনে দেখছি কুল্লু নাবী মিনাল আম্বিয়া, পৃথিবীতে যত নবী আসলে ছিলেন সবই আমার মুক্তাদি হিসাবে সালাত আদায় করলেন। আল্লাহ প্রমাণ দিয়ে দিল আপনাদের কত সম্মান, এবার হাজেরার কত সম্মান, এবার ইসমাইল আলাইহিসসালামের কত সম্মান, এবার ইসমাইলের বংশের কত সম্মান। সুবহানাল্লাহ ইয়াবি, ওরা ইহুদিরা বুঝেনি যে তোমাদের জায়গাতে আল্লাহ প্রমাণ করে দিলেন শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি 5000 বছর পরে কবুল হলেও আপনাদের দুঃখ থাকলো না, সম্মান বাড়লো? মাকামে ইব্রাহিম এবং এই যে সাপা মারুয়া, কার এটা? না বলতে ভুল করছেন, ইসমাইলের মা, হার নাম কি? হাজেরার। সুবহানাল্লাহ, জমজম কূপের মালিক কে? না হাজেরা, আল্লাহ মালিক বলে দেন হাজেরাকে। কি সম্মান সারা পৃথিবীতে! আল্লাহ রাসূল দোয়া করছেন, হাদিস বর্ণনা করতে বলছেন, ইয়ারহামুল্লাহুম্মা ইসমাইল, আল্লাহ তুমি ইসমাইলের মায়ের উপর রহম করো, আল্লাহ তুমি ইসমাইলের মায়ের উপর রহম করো। আরে ভাই, দুয়ার বরকত বলছে, আপনি কি বুঝতে পারছেন? এত কথা বলার কারণ বুঝেননি মনে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার প্রভাবটা দেখেন, দোয়া করছেন, আল্লাহ রাসূল দোয়া করছেন, ইয়ারহামুল্লাহুম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুক, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুক। কেন? লাউ লাম তাগরাফা, লাউ 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 তারাকাতহা আও লাউ লাম তাবরিকহা, যদি সেদিন জমজমের পানি ছেড়ে দিতেন, আর যদি বান্দাল না দিতেন, বাঁধ যদি না দিতেন, না কানাত আইনান মাইনা, পানি বের হতে 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 সারা পৃথিবী সাগর মহাসাগরে পরিণত হত। বিজ্ঞানীরা হিসাব করে যে এত পানি কোথা থেকে উঠে, এত পানি কোথা থেকে উঠে, অথচ আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, জমজম কূপে কত পানি আছে, সারা পৃথিবীতে যত সাগর আছে এর মধ্যে যত পানি আছে তার চেয়ে হাজার কোটি গুণ পানি জমজম কূপে আল্লাহ রাখছেন। এটা প্রমাণ বহন করে পুরো পৃথিবীতে, শুধু এই পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে এর চেয়েও বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ হাজেরার হাতে কি বরকত দিয়েছে দেখছেন? বলছে লাউ তারাকাতহা, আল্লাহ রাসূল বলছে সেদিন যদি ছেড়ে দিতেন পানি, আর যদি বাদ না দিতেন, তাহলে পানি বের হতে 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 পুরো পৃথিবীটা সাগর মহাসাগরে পরিণত হতো। এটা হলো বরকত। এজন্য দুয়ার জন্য আপনি সব সময় রেডি থাকবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আর একটা আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, 90 নম্বর আয়াত, সুম্মা তুবু ইলাই ইন্না রাব্বি রহিমু ওয়াদুদ, বলছেন নিশ্চয় আমার রব রহিম, রহমান সবার জন্য। কিন্তু বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে তখন স্পেশাল ওই বান্দার জন্য আল্লাহ রহিম হয়ে যান। বুঝেন মনে কথা? এখন আল্লাহ রহমান, কিয়ামতের মাঠে কি আল্লাহ রহিম? কাল কিয়ামতের মাঠে কোন কাফের মুশরিক মুনাফিক খেতে পাবে না। আজকে আল্লাহ রহমান আর মুমিনের জন্য কি রহিম। আল্লাহর নাম রহমান না হলে বাংলাদেশে এই বারাক ওবামা বলেন,
আর ট্রাম্প বলেন বাইডেন বলেন রে খেতে পেত না, আল্লাহ রহমান বলে সবাইকে খাবার দিচ্ছেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ হবেন কি রহিম। আর আজকে আমি বলছি যেটা ইন্না রব্বি রহিম ওয়াদুদ, আল্লাহ যারা ইস্তেগফার করে আল্লাহ তাদের জন্য রহিম, স্পেশালি তার উপরে আল্লাহ রহমত নাজিল করেন। কিয়ামতের মাঠে যেমন আল্লাহ রহিম হয়ে মুমিনকে মুক্তি দিয়ে দিবেন, ঠিক দুনিয়াতে রহিম হয়ে আল্লাহ বান্দার দোয়া সাথে সাথে কবুল করবেন। ওয়াদুদ ও রহিম ওয়াদুদ, ওয়াদুদ মানে কি ওয়াদুদ, আল্লাহ তাকে এত ভালোবাসেন বন্ধু হয়ে যান, আল্লাহ তার কি হয়ে যান বন্ধু হয়ে যান। বন্ধু বন্ধুর কাছে যা চায় তাই পায় না, বন্ধু বিপদে পড়লে সাথে সাথে বন্ধু এগিয়ে যায়। তাই বলছে তুমি আমার কাছে ইস্তেগফার করেছো, আস্তাগফিরুল্লাহ পড়েছো, এই জন্য আমি তোমার সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু হয়ে গেছি। তখন ওই ব্যক্তির শ্রেষ্ঠ বন্ধু কে হয়ে যান আল্লাহ। মনে থাকবে আপনাদেরকে শুধু কি একটা বাক্য বলেছি, কি বলতে বলেছি আস্তাগফিরুল্লাহ, আর তো কিছু বলিনি আপনাদেরকে, আস্তাগফিরুল্লাহর বরকত এটা। আর যদি আপনার পাপ হয়ে যায় অনেক, যদি পাপ হয়ে যায়, আমি খুতবা শেষ করবো ইনশাল্লাহ আর দুইটা হাদিস বলবো এখানে, যদি পাপ হয়ে যায় আল্লাহকে ক্ষমা করবেন না? আর একটা পড়িনি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, পাপ কত করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3540 নম্বর হাদিস তিরমিজির মধ্যে বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ করতে 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 পাপ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, ভর্তি হয়ে যায় পাপে আসমান পর্যন্ত, সুমাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতুল্লাহ কলা উবালি, আমি সাথে সাথে ক্ষমা করে দিই, আমি পরোয়াই করি না। আপনি একটা পাপ করতে 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 80 বছর যাবত করেছেন, কয় বছর যাবত 80 বছর যাবত, এরপরে আল্লাহকে বললেন তৌবা করে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আল্লাহ মাফ করো আমাকে। আল্লাহ বলছেন গফারতুল্লাহ কলা উবালি, কত পাপ করেছো সেটা আমি পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দিই। শর্ত আবার বলছেন, ইয়া ইবনে আদম লাউলা আতাইতানি বিকুরাবিল আরদে খাতায়া, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো জমিন ভর্তি পাপ নিয়ে যদি হাজির হও, ওয়ালা তুশরিক বিশাইয়া, এর সাথে তুমি কোনো শিরিক করনি। আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে হাজির হবে সমস্ত পাপ ক্ষমা করে দিই। কিন্তু বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি চাই, এই হাদিসটাও আপনাকে একটু বলে দিই, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলে অনেক হাদিস আর অনেক আয়াত, আপনি চাচ্ছেন কাল কিয়ামতের মাঠে যেন আমার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যায়, ফালি ইয়াকসিরুল ইস্তিগফার। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি চাই আমল নামাতে আমার সবচেয়ে বেশি নেকি হবে, সবচেয়ে ভারী নেকি হবে, সে যেন বেশি বেশি ইস্তিগফার করে, তাহলে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ কিয়ামতের দিনও ক্ষমা করবেন, ইন্নাল্লাহ ইউখাল্লিসু রাজুলান ফায়ান শেরু, আল্লাহ একজন ব্যক্তিকে ডেকে নেবেন, গোপনে ডেকে নেবেন, ডেকে নিয়ে বলবেন এবং তার সামনে 99টা খাতা তুলে ধরবেন, কয়টা 4939 নম্বর হাদিস তুলে ধরবেন, দোয়ার পরে দেখো তো আল্লাহকা উজরুন, তোমার কি এখানে কোনো উজুর আছে, না আসলামাকা কাতাবাতি আল হাফিজুন, যারা নেকি আর পাপ লিখেছে তোমার উপরে জুলুম করেছে তারা যদি জুলুম করে আমাকে বলো ডেকে নেবেন। তো বলছেন না কোনো জুলুম করেনি, যা লিখেছে সব সঠিক লিখেছে, কোনো পাপি কোনো নেকি নাই, সবই কি 99টা খাতা, এলা মাদ্দিল বাসার,
ওর চোখ যত দূর যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে তত দূরে লম্বা খাতা। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই খাতা খুলে ধরলে বান্দা বলবে এখানে কোনো নেকি নাই, সবই কি আছে পাপ। আল্লাহ বলছেন ওয়ালাকা ইন্দি হাসানা, শুনো শুনো শুনো, তোমার তোমার একটা নেকি আমার কাছে আছে, তোমার একটা নেকি আমার কাছে আছে, তুমি এই কার্ডটা রাখো। কি রাখো? কার্ডটা রাখো গোপনে, গোপনে বান্দাকে ডেকে নেবেন গোপনে, এই কার্ডটা রাখো তোমার এখানে আছে নেকি। তো যখন নেকির পাল্লায় মাপতে যাচ্ছে, পাপে 99টা খাতা উঠে গেছে, নেকি পাপের পাল্লা কি হয়ে গেছে ভারী হয়ে গেছে, আল্লাহ বলছেন ইয়া আব্দি, এই বান্দা ও হুজুর বিতা কথা, ওই যে তোমাকে কাঠটা দিলাম, সিরকুটটা দিলাম, ওইটা নিয়ে আসো। আস্তে করে বলবে, তখন শরম করবে কাঠটা বের করতে, তখন বলছে যে এই কার্ডে কি হবে, এত বড় বড় খাতা পাপের পাল্লায় উঠে গেছে কি হবে। তখন আল্লাহ বলছেন আমি কি ঠাট্টা করছি, তুমি বের করো না, এটা বের করে সিরকুটটা নেকির পাল্লায় দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কি সিলের মধ্যে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহ, এইটা লেখা ছিল। আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য সুপে সুপে কাউকে দেখায়নি, তাকে ডেকে নিয়ে আস্তে আস্তে বলছে তোমার জন্য এই জিনিসটা, এইটা হলো তাওহীদের মর্যাদা। কিসের মর্যাদা? তাওহীদের মর্যাদা। 9813 নম্বর হাদিস, তবে এই ইস্তিগফার যত পাপ করেন না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনারা পাপকে ভয় করবেন, কিন্তু পাপকে ভয় করেন কি আপনারা? কেউ ভয় করেন না। জেনা করছেন তো করছেনই, জেনা থেকে ফিরে আসবেন চিন্তা নাই, খুব ঘুষ খাচ্ছেন তো খাচ্ছেনই, সুদ খাচ্ছেন তো খাচ্ছেনই, মিথ্যা কথা বলছেন তো বলছেনই, মানুষ হত্যা করছেন তো করছেনই। বাংলাদেশে সবচেয়ে এখন বেড়ে গেছে ধর্ষণ, তাই না? বাংলাদেশ সবচেয়ে বেড়ে গেছে এখন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরা কালি কিয়ামতের মাঠে এদের অবস্থা কি হবে, যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে চিৎকার করবে, একজন লোকও পাওয়া যাবে না যে জাহান্নাম থেকে বাঁচানোর একটা লোক পায়। আল্লাহ সেদিন হবে জব্বার, আইনাল জব্বারুন আল মুতাকাব্বিরুন, একটুকু দয়া করবেন না, যে পাপ করেছে সাথে সাথে জাহান্নামে ফেলে দিবে। ওই অবস্থায় কি হবে, পাপ যে এত বড় বড় বান্দা খেয়াল করেনি। আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি 60 বছর ইবাদত করছে, কয় বছর? 9813 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, 60 বছর ইবাদত করছে মসজিদের মধ্যে, হঠাৎ করে একটা মহিলা তার সাথে প্রেম করেছে, তার সাথে 6 বার জেনা করেছে, কয়বার? 6 বার জেনা করেছে, জেনা করে সে পাগল হয়ে গেছে, হায় 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 60 বছর আমি ইবাদত করলাম আর এই মহিলার পাল্টা বলে আমি 6 বার জেনা করলাম, পালে চলে গেছে। যাওয়ার পরে আশ্রয় নিয়েছে এক মসজিদে, নেওয়ার পরে এই পাপের শোকে খায়নি, না খেয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন লোক তাকে একটা রুটি দিছে, কয়টা? একটা রুটি দিছে, তার কাছে কিছুই নাই, সে মনে করছে আমি এই রুটি খেয়ে কি করব, রুটিটা দুইটা ভাগ করে ডান পার্শ্বের এক গরিবকে দিয়েছে, বাম পার্শ্বের গরিবকে দিয়েছে। ফাবাআসাল্লাহু মালাকাল মাউত, ইতিমধ্যে মালাকুল মাউত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, পাঠা দেওয়া মাত্রই কবাদ আল্লাহ রুহাহু, ওর রুহটা আল্লাহ কবজ করলেন। করার পরে এবার আল্লাহ নির্দেশ দিলেন ওর 60 বছরের ইবাদতের নেকি নেকির পাল্লায় দাও, আর ওয়াউযিয়া সিত্তা ফিকিফা, আর 6 দিনের জেনার পাপ পাপের পাল্লায় দাও। ফামালাত কিফাতুস সিত্তা, 60 বছরের নেকি এক পাল্লায়, 6 বারের জেনা এক পাল্লায় দেওয়া মাত্রই 6 দিনের 6 বারের জেনার পাল্লাটা ভারী হয়ে গেছে। বুঝেননি পাপ কত বড়, আপনি কি খেয়াল করেছেন? 60 বছরের নেকি এক পাল্লায় দিয়েছে, 6 দিনের জেনা দিয়েছে এক পাল্লায়, 6 দিনের জেনার পাল্লা ভারী হয়ে গেছে। প্রতিদিন মোবাইলে যেটা দেখেন ছবিটা, ল্যাংটা মহিলার ছবি দেখেন, চোখের জেনা হয় না?
কানে গান শুনের কানের জেনা হয় না, এই জেনা কোন পাল্লায় থাকবে? যদি ছয় বারে জেনা এটা হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আয়া এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নবী রহিমাহুল্লাহ বলছেন জেনা যে হয় আস্তাগফিরুল্লাহ, কোন মহিলার দিকে তাকালেই প্রথম তার জেনাটার উদ্রেক হয় তার লজ্জা স্থানে, এই জন্য জেনা বলেছেন উদ্রেক জানে গেল মহালা আস্তাগফিরুল্লাহ। এটা তো চোখ কানের মুখের জেনা হাতের জেনা, কিন্তু অরিজিনালি লজ্জা স্থানের জেনা যেটা, কত মানুষ করছে না এটা? কি হবে তাহলে আমাদের, আমাদের কি হবে? কত মানুষ দুর্নীতি করছে, কত গরিব মানুষ খেতে পায় না, কত এতিম খেতে পায় না, আর আমাদের দেশে টাকা চুরি করে এই দেশ থেকে নিয়ে আমেরিকায় নিয়ে যাচ্ছে, লন্ডন নিয়ে যাচ্ছে, কানাডায় নিয়ে যাচ্ছে, টাকা চুরি করে সুইস ব্যাংকে রাখছে, আর বাংলাদেশের মানুষ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে আজকে দরিদ্রদের কি অবস্থা? এটা পাপ না? এই টাকা চুরি করা, রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করা, এটা পাপ না? কত বড় পাপ হতে পারে যে দেশের মানুষ না খেয়ে মরছে? বন্ধুরা আমার, এবার আল্লাহ তাকে কি বাঁচাবেন? এবার আল্লাহ বললেন ওই যে এক টুকরা রুটি, এইটা যে শেষ জীবনে দান করলো ফকিরকে, তুমি এক টুকরা রুটিটা নেকির পাল্লায় দিয়ে দাও, এই এক টুকরা রুটি নেকির পাল্লা দেওয়া মাত্র পাল্লা ভারী হয়ে গেছে। তাহলে সবচেয়ে পাওয়ারফুল হলো কোনটা? দান। দান হলো পাওয়ারফুল। বন্ধুরা আমার, আমি একদিকে আপনাদের হয়তো গরম লাগছে খুতবা যেটা বললাম, আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ, মনে রাখবেন তো, ইস্তেগফার করবেন তো, পুরো সালাতটা ইস্তেগফার, রুকু বলেন, সেজদা বলেন, দুই সেজদার মাঝে বলেন, তাশাহুদ বলেন, পুরো সালাতটাই কি ইস্তেগফার, ওযুটাও কি ইস্তেগফার, মুসাফাটাও কি ইস্তেগফার, সব জায়গায় ক্ষমা চাওয়ার ক্ষমা চাওয়ার ক্ষমা চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ মানুষকে পাপ মুক্ত ভাবে দুনিয়া থেকে নিতে চান। যদি বড় পাপ হয়ে থাকে, এই বড় পাপ থেকে বাঁচার জন্য এক নম্বর করবেন সাদাকা, কি করবেন? সাদাকা করবেন। বন্ধুরা আমার, শেষে কথাটা বলে যাই আপনাদেরকে, আজকে এতিম অসহায় যারা, দরিদ্র যারা, তাদের উপরে যেমন খরচ করি না, তেমনি আমাদের মা বাবা তাদের উপরে আমরা খরচ করতে চাই না। আপনার গায়ের সোয়েটারটা যত সুন্দর, আপনার ওই মায়ের গায়ের সোয়েটার তত সুন্দর না। আপনার মা আহারে ভুলে গেলেন কেমনে, আপনার বাপটাকে কিভাবে ভুলে গেলেন, ফকিরকে ভুললেন, মিসকিনকে ভুললেন, এতিমকে ভুললেন, কিন্তু মাটাকে ভুললেন কি করে? আপনার ওয়াইফের জন্য যে সোয়েটারটা শীতকালে কিনে দিয়েছেন, তার চেয়ে কত খারাপ সোয়েটারটা আপনার মা গায়ে দেয়, অথচ মা কি করতেন আপনার জন্য, কি করতেন বলেন তো দেখি, মা কি করতেন? শীতকালে পেশাব করে দিয়েছেন, ভিজে গেছে কাঁথাটা, যে মাটা মরে গেছে আপনার, ওই মায়ের কথাটা ভুলে গেছেন, ওই মা সেদিন আপনাকে বুকের উপরে রেখে ঘুমায় গেছে, আর আপনি আজকে আপনার স্ত্রীকে যে সুন্দরটা দিচ্ছেন মাকে দেন না, মা নেয় না। কেন জানেন? বলেন আমার খোকাটা যদি আমার জন্য বেশি খরচ করে তোমার টাকা পয়সা শেষ হয়ে যাবে, এটাতেই হবে বাবা, এটাতেই হবে, আমার জন্য লাগে না। আর বাপটা কি করে? আপনাকে পড়াইছে, এর চেয়ে খারাপ সন্তান কে হতে পারে? আপনাকে পড়াইছে, চিন্তা করেন ওই ছিঁড়া শার্টটা বাড়িতে যেটা রেখে গেছেন আপনার বাপ পড়তেন না, যে লুঙ্গিটা আপনি রেখে গেছেন, আপনি তো ঢাকায় থাকেন, ওই লুঙ্গিটা কিন্তু বাপ পরে, আপনি থাকছেন নিশ্চিন্তায় থাকছেন, মেসে খাচ্ছেন টাকা দিয়ে, টাকাটা কে দেয়? আমার বাপ সারাদিন রোদের মধ্যে খাটে, যে টাকাটা পায় ওই ইনকাম করে সে টাকাটা আমার জন্য দেয়, আর আমি এখানে সুখে থাকি। বাপ মা কোনোদিনই চিন্তা করেনি আমার সন্তানটা এক সন্তান না খেয়ে থাক, কিন্তু বাপছে মারা গেছে, কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আপনি কি একবার বলেছেন আল্লাহ তুমি আমার মাটাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাপকে তুমি মাফ করে দাও আল্লাহ, এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, বলেছেন একবারও না? বলেননি। বাড়ি যেদিন আসবেন
আসলে মায়ের কথা বলা যায় না, যেদিন আসবেন সেদিন আপনার মা চিন্তা করে আমার খোকাটা আজকে আসবে, যেটা ভালো জিনিস খেতে চাই ওইটা মা সাধ্য অনুযায়ী রান্না করে ওটা আমার বাচ্চাটাকে খাওয়াবো। কিন্তু আপনি নিজে খাচ্ছেন, মা বেঁচে আছে, সন্তানকে খাওয়াচ্ছেন, কিন্তু মায়ের জন্য কোনোদিন চিন্তা করেন না যে আমি একটু মাকে খাওয়াই, আমি একটু মায়ের জন্য একটা ব্যবস্থা করি, করেন না, তাই না? বন্ধুরা আমার এত কৃপণ হয় না, ইবাদত যতই করেন না কেন মৃত মা বাবার জন্য স্মরণ রাখবেন, এবং জীবিত মা বাবাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ ভালো যেটা সেইটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মা যেন কষ্ট না পাই, আল্লাহ রাসূল বলছেন মা বাবাকে যে কাছে রাখবে সন্তুষ্ট রাখবে, দুইটা জিনিস আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, একটা ওই সন্তানের আমি বয়স বৃদ্ধি করে দিব, অর্থাৎ এই সন্তান কোনো রোগ হবে না, দুই নম্বর এই সন্তানের আমি রুজি বৃদ্ধি করে দেব। মানুষ তো দুইটাই চায়, কয়টা চাই? দুইটা চাই, বেশি দিন বাঁচতে চায় আর বেশি কি চাই? রিজিক চাই। আপনি কোনোদিন ভাবেননি যে আপনার মা বাপ ওই বাসিটা খায়? বাসিটা বোঝেন তো, বাসিটা বোঝেন? আর আপনাকে গরম ভাতটা খাওয়াই ওই যেটা বেঁচেছে, কোনোদিন সকালে আপনার মা দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, ওই মা পোড়াটাই খায়, ওই বাসিটাই খায় মা, অথচ আপনাকে সর্বোচ্চ কত আদর দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছেন। এই মায়ের কথা যে সন্তান স্মরণ রাখে না, এ আসলে সন্তান না, এ সন্তান না, এ একটা ইতর, একটা জানোয়ার, একটা পশুর মতো। আল্লাহ যেন এই সমস্ত ইতর শ্রেণীর সন্তান যেন কোনো মা জন্ম না দেয়, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন রাব্বুল আলামিন। বন্ধুরা আমার ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব, আপনারা আমার দোয়া আমিন আমিন করবেন, বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আমি তো প্রায় কয়েক বছর যাবত একটানে আসছি এখানে, জানেন এই যে রঘুরামপুর মাদ্রাসাটা এবং মসজিদটা এত বড়, ইস্তেমার প্যান্ডেলটা 23 বছর যাবত চলছে, আপনারা কি চান না যে আরো দিন চলুক? এটা চলুক তো, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন ইস্তেমাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন রাব্বুল আলামিন। আর এই ওসিলায় যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আমি আপনাদের কাছে একটু হাত পেতে চাই, মনে করবেন না যে খালি আদায়ই করে, না, অন্তরে মুনাফিকি রাখবেন না, আদায় করলেও চাইলেও এই মাদ্রাসার জন্যই চাই, এতিমদের জন্য চাই, মসজিদের জন্য চাই, এই ইস্তেমার জন্য চাই। এই ইস্তেমায় খরচ হয় না, আপনারা কিছু চাই না আপনাদের কাছে, যার যতটুকু সাধ্য আছে অন্তত 1 টাকা করে হলে দিবেন। মা বোনদেরকেও বলবো আপনারা একটু হাত খুলবেন, আমি দোয়া করব আপনাদের জন্য, এতটুকু দোয়া করব, আল্লাহ তুমি এই দানের ওসিলায় প্রত্যেক ব্যক্তিকে প্রতি টাকার প্রতি তুমি 1 কোটি টাকা করে বরকত দান করবে। কত করে বললাম? আপনি 10 টাকা দিবেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে 10 কোটি টাকা বরকত দান করেন। আপনি 100 টাকা দিবেন, আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে 100 কোটি টাকা বরকত দান করো, প্রতি টাকায় যেন আল্লাহ 1 কোটি টাকা বরকত দান করে। মা বোনদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের পরিবার থেকে বিপদ মুসিবত দূর করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। ইস্তেমা একদিনই হয়, আমি একটু কথা বলে দিই, এই জন্য আপনারা রাগ করবেন না, আপনারা ইস্তেমার প্রতি খেয়াল রাখবেন। আর অনেক ভাই আমার কাছে দোয়া চেয়েছেন, এই যে শামসুল হক সাহেব, তিনি আমার কাছে বসে বসে গল্প করে আসলেন, তার চোখের রেটিনাটা নষ্ট হয়ে গেছে, খুব ভয় করে মৃত্যুকে। আর এই যে ছোট্ট মানুষটা 22-23 বছর যাবত কাজ করছে, আজকে আমার কাছে কাঁদতে কাঁদতে বলছে আমার এত খারাপ লাগছে যে হঠাৎ আমার লিভার ক্যান্সার ধরা পড়ছে। কাফি ভাই কোথায় গেলেন? মনে কোথায় খাটছে, মনে কাজ করতেছে। এই যে এই যে এই যে মানুষটা প্রতি বছরে দেখেন আপনারা লিভার ক্যান্সারে আক্রান্ত, এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করে। আসলে যার লিভার যার ক্যান্সার হয় সে আর বেঁচে থাকার আশা করে না, তবে আল্লাহ যার হায়াত দেন তাকে তো কেউ মারতেও পারে না, তাই না?
এত দৌড়াদৌড়ি করে সব সময় আল্লাহ মোল্লাকে খাওয়া দাওয়া করে সারাক্ষণ দৌড়ায়। আজকে বলছে লিভার ক্যান্সার, আর এক ভাই এসে বলছে আমার আব্বা অসুস্থ। আমি সবার জন্য দোয়া করছি, যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদগ্রস্ত আল্লাহ যেন তাদেরকে বিপদ দূর করে দেন, আমিন। যারা মারা গেছেন আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আজকে যারা উপস্থিত হয়েছে এই খুতবায়, আল্লাহ তুমি তোমার কাছে দোয়া করছে আমাদের সকলকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের খাতায় নামগুলো লিখে রাখো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আর তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও, আল্লাহ তুমি এই মাদ্রাসার উপর বরকত নাজিল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমিন বলেন আমরা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أنج المستضعفين من المؤمنين في كل مكان. জি জি সবার জন্য দোয়া করেছি। জি 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 আমি তো সবার জন্য দোয়া করছি, তাই না? যারা আছেন এখানে তাদের আত্মীয় স্বজন সহ যারা বিপদগ্রস্ত আছে, অসুস্থ অবস্থায় আছে, আমি সবার জন্য দোয়া করেছি আল্লাহ যেন তার সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাকে বিপদ থেকে মুক্তি দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবী। এটা না বাজে।